আজ সকালের আমন্ত্রণে আজকে আমাদের সঙ্গে পণ্ডিত রামকানাই দাস। আমাদের সকালটা খুব সুন্দর করে শুরু হয়েছে এবং একজন বন্ধু আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। হ্যালো, হ্যাঁ মল্লিকা, সুজাতা দি হামটা থেকে। সুপ্রভাত সুজাতা দি। হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো আছি। আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি ভালো আছেন। অবশ্যই ভালো থাকতে হবে, তারা আছে আমাদের সাথে, আমরা ভালো না থেকে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। আর তোমার গতকাল বাংলাদেশের যে 100 গীতাঞ্জলির ওই প্রোগ্রামটা দেখলাম, খুব ভালো লাগলো গো, ভীষণ সুন্দর লেগেছে। রঞ্জন দা, সুপ্রম দা, তুমি, তোমরা সবাই মনে হচ্ছিল একদম কাছের মানুষরা বসে আছে। কাছের মানুষই তো, অনেক ধন্যবাদ। এত ভালো লাগছিল না জানো, খুব ভালো লেগেছে। আজকে আজকের যে শিল্পী এসছে নাম কানাই দাস, আমি বলি কোনো সেরকম রিকোয়েস্ট নেই, মানে তারা তো মানে তারা মিউজিক মানে আমাদের ভিন্ন স্বাদের গান। হ্যাঁ, আজকে বেশ এনজয় করছি, সকালবেলা চায়ের কাফাতে ভালোই লাগছে সব মিলিয়ে মিশিয়ে। আর প্রসেনজিৎ ভাইকে অনেকদিন দেখিনি, আপনি আমাদের সঙ্গে থাকুন, খুব ভালো থাকবেন। আর এই যে তার মিউজিক মানে ভিন্ন স্বাদের গান, সেটা সম্ভব হয় এই সমস্ত মহান শিল্পীরা আমাদের সঙ্গে আসেন এবং আমাদের সুযোগ দেন এই অনুষ্ঠানে তাদের সঙ্গে কথা বলার, আলোচনা করার এবং তাদের গান শোনার। আমরা এবার গানে যাই একটু। কি করব বলুন, গানে যাই? আমাকে তো বললে আমি এটাই বলবো যে গান শুনবো, আমি তো অন্য কথা বলবো না। গানই করি। আচ্ছা, এবার একটু বসন্ত, তো একটু বসন্তের একটু গ্রাম্য একটা গান আমি শোনা শোনাচ্ছি। উড়ি গান নামে পরিচিত, উড়ি গান হয়তো গ্রামে বলে উড়ি গান, উড়ি গান, উড়ি গান, দুই তুকের গান, ছোট ছোট গান, ছোট গান এটা। বসন্ত সময়ে কৃষ্ণ কোথায় গো প্রাণ ললিতে, যৌবন রাখিব রাধার কি মতি, বসন্ত সময়ে কৃষ্ণ কোথায় গো প্রাণ ললিতে, যৌবন রাখিব এগো যৌবন রাখিব রাধার কি মতে গো ললিতে, যৌবন রাখিব রাধার কি মতে। বসন্ত সময়ে বইলা রইলায় মধুপুরী, বসন্ত সময়ে বইলা রইলায় মধু, ওয়ে গো ধৈর জনা মানে রাধার চিত্তে গো প্রাণ ললিতে, ওয়ে গো ধৈর জনা মানে রাধার চিত্তে গো প্রাণ ললিতে,
যৌবন রাখিব কি মতে, বসন্ত সময়ে কৃষ্ণ কোথায় গো প্রাণ ললিতে, যৌবন রাখিব মতে, যৌবন রাখিব মতে, যৌবন রাখিব কি মতে। কি ভালো, কি ভালো। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলবেন বলে একজন ফোন করেছেন, আমাদের এই সময়কার একজন অন্যতম খুব প্রিয় শিল্পী, সঙ্গীত শিল্পী শ্রী মৌসুমী ভৌমিক ফোন করেছেন আমাদের। হ্যালো। হ্যালো। হ্যাঁ, সুপ্রভাত। সুপ্রভাত। আজ সকালের আমন্ত্রণে মল্লিকা বলছি। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তা আমি একটু কথা বলি, আসলে আজকে শিল্পী আমার খুবই পরিচিত, ওদের পরিবারই আমার খুব পরিচিত, সেজন্যে আমার মনে হচ্ছিল যে আসলে আমাদের বাড়ির মানুষই গান গাইছে, তাই জন্য একটু কথা বলি। নিশ্চয়ই বলুন। হ্যাঁ, বলছিলাম যে আপনাকে, আপনার গান সকালবেলা শুনে এত ভালো লাগছে, আর আমার খুবই মাসিমার কথা মনে হচ্ছে, মানে সুষমা দাস আপনার দিদি, ওনার কথা, ওনার সঙ্গে তো আমাদের খুবই মানে প্রাণের সম্পর্ক, আমরা এতবার গেছি, উনি এসেছেন আমাদের কাছে, এখানে আমাদের বাউল ফকির উৎসবে গান গেয়ে গেছেন, আমরা সবাই কতখানি যে ঋদ্ধ হয়েছি ওনার গান শুনে, ওনার সংস্পর্শে এসে। আর আপনার কাছে আমি আসলে শুধু আপনি আজকে গান তো শোনাবেনই, যদি একটু আমাদের আর বাকি সকলকে, আমি তো কিছু কিছু গল্প জানি আপনাদের অঞ্চলের, আপনাদের গ্রামের, আপনাদের গানের, আপনি যদি একটু অন্যদেরও একটু শোনান যে আপনাদের ওখানে মেয়েদের গানের জগৎ কেমন, এই যে আপনার মা যে গান গাইতেন, এই গান লিখতেনও, এসব কথা তো বড় একটা কেউ জানে না, এই কথাগুলো যদি একটু বলেন, আর কেমন করে সেই যে গানের জগতে, আর আপনি তো সেসব গান জানেন, ও কেমন করে, সেদিনই আপনি আমাকে বলছিলেন যে দিদিরা কেমন করে গান গাইতেন, কিভাবে গোল হয়ে বসে গালে হাত দিয়ে, একটা পুরো ছবি ফুটে উঠছিল, এসব কথা যদি অন্যদেরও বলেন তাহলে আমরা আবার করে শুনি আর কি, এটা একটা কথা আমার বলার ছিল। আর দ্বিতীয় একটা কথা আপনার কাছে একটা অভিযোগ জানানোর ছিল আমার, সেটা হচ্ছে যে আমার মনে হয় এই যে বাংলাদেশে বিশেষ করে এই এই প্রয়োগটা আমি অন্যত্র শুনিনি, যে শাস্ত্রীয় সঙ্গীতকে শুদ্ধ সঙ্গীত বলা হয় আর লোকসঙ্গীত বলা হয় পাশাপাশি, লোক মানে শুদ্ধ বললে মনে হয় পাশেরটা যেন একটু কম শুদ্ধ, এখানে আমার একটু আপত্তি আছে, আমার মনে হয় এটা আপনি আসলে ওখানে একজন এত বড় একজন মাপের একজন শিল্পী এবং আপনার কথা অনেকে শুনবে, আমার মনে হয় এটা কোথাও একটু পাল্টানো দরকার, এই প্রয়োগটা শুদ্ধ তো আসলে লোকসঙ্গীতের চেয়ে শুদ্ধ আর কি হতে পারে বলুন, সেই জন্য আমি এইটাও আপনাকে বলতে চাইছিলাম। তা আপনি একটু দিব্যময়ী আর আপনার দিদি সবার গানের জগতের কথাটা একটু বলেন। আচ্ছা আচ্ছা, তোমার খুব ভালো লাগলো মৌসুমী তোমার ফোন করাতে, আসলে আমার আমার বাসায় উনি গিয়েছেন, আমি একটা সম্পর্ক করে নিয়েছি ভাগ্নি, আমার বোন, আমার বড় বোন যে আমার লোকসঙ্গীতের গুরু সুষমা দাস বড় বোন, ওনা উনি এসে গান করে গেছেন কলকাতায়। যাই হোক, আমি আসলে কথা বলতে কি আমার পেস লেগে যায়, কথা বলতে পারি না, ওই আমি সুরে গানের ভাষায় কথা বলতে ভালোবাসি। আর যে কথাগুলো তুমি বলছো যে মেয়েলে গান, আসলে বাংলার বাংলা গান, এই যে লোকগানটা দুই ভাগে বিভক্ত ছিল, এখন আর নেই, যেমন মেয়েলি গান আর ছেলেদের গান আলাদা ছিল, আলাদা, মেয়েরা গান ছেলেরা করত না, ছেলেরা গান মেয়েরা করত না, এমনকি মেয়েদের যে কবি যারা গান লিখতেন তারও ভিন্ন, এই নামগুলো উঠে আসে, যেমন মধুসূদন দাস বিখ্যাত, এই তারপরে মধুসূদন দাস, দুর্গাপ্রসাদ, এরপরে রামজয়, হ্যাঁ, ওদের ওদের নামটা উঠে আসেনি, গানটাও আসেনি, এই গানটা হারিয়ে যাচ্ছে এই। আর আরেকটা গান ছেলেদের যে মূল গানটা যেটা আমরা হাতে করেছিল, গাঢ় গান, বাউলের টপ্পা, হুলি গান, এই গানটা আস্তে 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 হারিয়ে যাচ্ছে, এই শেষ প্রজন্ম মানে আমার বয়সের যারা তাদের মধ্যে কিছু কিছু গানটা আছে, আর গানটা করাও যায় না ভাই, যেমন এখানে আমি করতে পারবো না,
এটা দলগত গান, প্রাচীন যত গান সমস্ত গান দলগত গান, একা করা যায় না। তার বাজনা ওই যে উনি বাজাচ্ছেন কত ভালো বাদক, কিন্তু ওই গানটা বাজাতে পারবেন না এই কারণে এই গানে কোনো তাল নেই, দাদরা ঝুমর এরকম কোনো তাল নেই, এটা ঘাটু গানের তাল। মানে গানটা যে ছন্দের যে বাঁকে বাঁকে, অর্থাৎ বাদক যদি গানটা না জানে বাজাতে পারবে না, কারণ নির্দিষ্ট বারো মাত্রা চোদ্দ মাত্রা এরকম কোনো বাকি নেই। এ চলছে যেমন আমি তো গিয়ে শোনাই, এটা একটা প্রভাতী গান, এটা সুরে গিয়ে জামিনি ইসাকিয়া আজ ভোর ভয়ে প্যারা যাইবে আম না পাও, হে যাইগে আম না পাও, ফরিং হে যাইগে একদম মাতোয়ারা গানে এই রং একশো দুশো একসঙ্গে গাচ্ছে করার গান, এই গানটা আর একদম হারিয়ে গেছে, ঘাটু গানে চাই যে নাই আর। উড়ি গানটা এখনও আসে, আর মেয়েলি গানের কথা যেটা মৌসুমি বলল, এই এই গানটা মোটামুটি এখনও গ্রামে গঞ্জে কিছু আছে। তার একটা গান গিয়ে আমি শোনাই, একটা বিয়ের গান, বিয়ের গান বলতে যেটা এখন শহরে চলে আসছে, এটা হলো বাচ্চাদের গান, যেমন লীলাবালি লীলাবালি গোর, এটা বাচ্চাদের একটা খেলনার গান। আসল গানগুলো যেমন আমি একটা গানের গান শোনাচ্ছি, কারণ আছে বোধ হয় লেখা গানটা আমার, ততক্ষণে আমাদের এক বন্ধু আছেন ফোনে, গানটা মধুসূদন, মধুসূদনের সুনামগঞ্জের কবি মধুসূদন, আমার দুই প্রজন্ম এক প্রজন্ম আগের। ও তোমরা দেখো গো নাগরী সপ্ত প্রদক্ষিণ করে দৈব কি সুন্দরী, তোমরা দেখো গো নাগরী সপ্ত প্রদক্ষিণ করে দৈব কি সুন্দরী, দুহার দিবে সাথে দুহার দিবে, দেখো গো নাগরী সপ্ত প্রদক্ষিণ করে দৈব কি সুন্দরী, ধরা ধরি করি নীলা কুঞ্জের ভিতরে প্রণাম করিয়া কন্যা চতুর্দিকে ঘুরে, তোমরা দেখো ও তোমরা দেখো গো নাগরী সপ্ত প্রদক্ষিণ করে দৈব কি সুন্দরী, আবির লইয়াতে এগ পুষ্প চন্দন কস্তরি আবির হাতে লইয়া প্রতিপাকে দিলা বরের চরণে ছিটাইয়া, তোমরা দেখো ও তোমরা দেখো গো নাগরী সপ্ত প্রদক্ষিণ করে দৈব কি সুন্দরী, সাত পাকে দিয়া কন্যা দেখাইলাম ভোর কন্যা দেখা দেখি পরম কৌতুক, ও তোমরা দেখো গো নাগরী সপ্ত প্রদক্ষিণ করে দৈব কি সুন্দরী,
বড় গান এই বিয়ের গান। আচ্ছা, মেয়েলি গান বলতে কি বিয়ের গান, পুজোর গান বা এই ধরনের গানগুলোই কি বেশি মেয়েদের মধ্যে প্রচলিত? মেয়েদের মধ্যে এই এই ছেলেরাই এই গান গাবেন, বলতে মেয়েলি গান। আচ্ছা, আমাদের একজন বন্ধু আছেন ফোনে এই মুহূর্তে। হ্যালো, হ্যালো, হ্যাঁ মল্লিকা বলছি, নমস্কার। হ্যাঁ বলুন, শুনছি। আমি মল্লিকা বলছি, শুনছি, বলুন। অসাধারণ পণ্ডিত ব্যক্তিকে আজকে নিয়ে আসছেন এবং আমার অশেষ শ্রদ্ধা তার প্রতি আর কি, এবং তার গান আমার কয়েকবারই সামনা সামনি বসে শোনার সৌভাগ্য হয়েছে, বিশেষ করে ব্যাঙ্গুলে আর কি। আমি তার গান শুনেছি এবং তার সাথে ব্যক্ত বিনিময় হয়েছে, কিন্তু মানে দাদা এত মানে তার এত ভক্ত ছবি যে আমাকে মনে করার কথা না, তিনি একজন দর্শকই ছিলাম মাত্র, কথাও বলেছি তার সাথে। উনি সব অসাধারণ গান গান, সব গান হারিয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে বলা যায়, সেসব গান উনি সংগ্রহ করেছেন এবং দেন। তো আমি ওনাকে এই সকালবেলায় আমার আন্তরিক সচেতনতা এবং একটা অনুরোধ রাখবো তাদের কাছে, এবং আবার আরো উৎসাহ থাকবে আমার যে তার সঙ্গে সঙ্গে গান শুনবো। উনি এই গানটা যদি গান একটু সমকালিয়া শোনাবেন, ঘুরে ওনার টিভি বেরিয়েছে অনেকগুলো ব্যঙ্গল থেকে, সবই আমার কালেকশন আছে, এই গানটা গান তো আমি যাবো আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমি চেষ্টা করবো গাইতে, অনেকদিন গাইনি, যতটুকু মনে আছে করবো। সঙ্গে থাকুন আপনি আমাদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত সমর সাহা। সুপ্রভাত। সুপ্রভাত, মল্লিকা বলছি। হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার, এই তো সকালবেলা উঠি আপনাদের এই অনুষ্ঠান দেখছি, ভালো লাগছে। আর আমার খুবই পরিচিত পণ্ডিতজি, তো আমি ওনাকে মেসমশাই বলেই জানি আর কি। তো টিভিতে তো পণ্ডিতজি ঠিক আছে, তো ওনার কাছ থেকে অনেক ভালো ভালো গান শুনতে পাচ্ছি, যেটা আমারও নলেজে ছিল না, আমি জানতাম না, তো খুবই ভালো লাগছে গান শুনে। তো মেসমশাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট, যেটা আপনি এত সুন্দর সুন্দর গান করছেন, একটু আগে এক ভদ্রমহিলা ফোন করেছিলেন, উনি বললেন যে এই উচ্চাঙ্গ সঙ্গীত আর এই লোকসঙ্গীতের যে ব্যাপারটা বললেন উনি, সেটাও খুব ভালো লাগলো, খারাপ না সেটাও। তো আপনি যদি এরকম করেন যে রাগ সঙ্গীতের থেকে কিভাবে ওই গানটা এসছে বা ওইটা কি রাগে, এটাও যদি একটু বলেন তাহলে খুব ভালো লাগবে, মানে আমি শ্রোতাদেরও খুব ভালো লাগবে এটা। আচ্ছা আচ্ছা, আসলে সমস্যা আমাকে একজন অত্যন্ত